অপবিশ্বাসের বাসায় আবরাম খান জয় এসেছে একটু ঘোরাঘুরি করার জন্য কথাটা শুনতে একটু অবাক লাগছে না কারণ নিজের বাসায় আবার নিজে কিভাবে ঘুরতে আসে বাবা আমেরিকা থেকে আসার পরে বাবার সাথে বেশ ভালো সময় কাটাচ্ছেন আবরাম খান জয় যেহেতু সাকিব খানের সামনে নতুন সিনেমা শুরু হবে তার জন্য সে যতটুকু পারছে সন্তানকে সময় দিচ্ছে বাবার সাথে বেশ ভালো সময় কাটিয়ে মায়ের কাছে এসেছে আবরাম খান জয় এবং কয়েকদিন পরে ছেলেকে দেখে মায়ের মনটা আনন্দে ভরে উঠেছে তার জন্যই তাকে নিয়ে একটু বাহিরে ঘোরাঘুরি করছে উপবিশ্বাস একজন কর্মজীবী মা হলেও সে চেষ্টা করে তার যেটুকু সময় ফ্রি থাকে তার সন্তানকে প্রপারভাবে দেওয়ার জন্য আবরাম খান জয় তার দাদার বাড়ি থেকে ফিরে আসার পরেই উপবিশ্বাসের কাছে বায়না ধরে সে বাহিরে ঘুরতে যাবে যেমন কথা তেমন কাজ মাও সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ল একটু ঘোরাঘুরি করার জন্য ও কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য মা ছেলের এই খুনশুটি নেটিজেনরা অনেক বেশি পছন্দ করেন তার জন্যই তাদের এই আনন্দের মুহূর্তগুলো উপবিশ্বাস বরাবরই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকেন জয় এখন অনেকটাই বড় হচ্ছে সে এখন অনেক কিছু বোঝে তবে এখন আবরাম খান জয় বেশিরভাগ সময়ই তার দাদা দাদির বাড়িতেই থাকে জানা গেছে জয় নাকি ওই বাড়িতেই বেশি মজা পায় আপনাদের মা ছেলের এই খুন শুটি কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না অপবিশ্বাস যেহেতু কর্মজীবী মা সেহেতু তাকে সবসময় ডিপেন্ড করতে হয় জয়ের ন্যানীদের উপরে জয়কে দেখাশোনা করার জন্য জয়ের লোক রাখা আছে কিন্তু তারপরেও মায়ের মন বলে কথা জয় যখন দাদা দাদির বাড়িতে থাকে তখন অপবিশ্বাস থাকে একদমই চিন্তামুক্ত কারণ ওখানে জয়কে দেখার জন্য তার দাদি আছে দাদা আছে এছাড়াও তার বাবা তো আছেই সাকিব খান বাসায় না থাকলেও খুব একটা চিন্তা নেই কারণ তারপরেও তার বাসাতে জয়ের দাদা দাদি থাকে এটা ভেবেই আমার শান্তি লাগে জয় তার আপনজনদের কাছে আছে এরকমটাই বলেছেন অপবিশ্বাস